এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পথ দুর্ঘটনায় আহত কেন্দ্রের প্রতিমন্ত্রী স্ত্রীর মৃত্যু, দুর্ঘটনা আয়ুষ্মান মন্ত্রকের প্রতিমন্ত্রীর আত্মসহায়কের মৃত্যু। আমাদের প্রতিনিধি পিঙ্কি রাজপুরোহিত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পিঙ্কি, কেসে হুয়ে দুর্ঘটনা? देखिए आपको बता दें कि मिनिस्टर ऑफ स्टेट जो है यूनियन मिनिस्टर श्रीपद नाइक जो कि येलापुर से गोकक ट्रैवल कर रहे थे, व्हाइट इंडिगो की गाड़ी थी आपको बता दें, और इनोवा की गाड़ी थी माफ कीजिएगा, और उसमें जो है ट्रैवल कर रहे थे अपनी पत्नी और पर्सनल सेक्रेटरी के साथ। अचानक से ड्राइवर जो है वो अपना कंट्रोल लूज कर बैठता है, उसके बाद उनका एक्सीडेंट हो जाता है। उस एक्सीडेंट में जो है उनकी वाइफ और पर्सनल सेक्रेटरी दीपक की मौत हो गई है। बहुत ही दुखद घटना है इस वक्त, और जिस क्रिटिकल सिचुएशन में खुद जो यूनियन मिनिस्टर श्रीपद नायक भी बताए जा रहे हैं, उन्हें आप गोवा शिफ्ट कर लिया गया। प्रधानमंत्री नरेंद्र मोदी ने भी गोवा के मुख्यमंत्री से बात की है ताकि पूरे ट्रीटमेंट पर जो है नजर रखी जा सके। फिलहाल आपको बता दें कि उन्हें उत्तर कन्नड़ा जिले से जो है कर्नाटका के उत्तर कन्नड़ा जिले से उन्हें गोवा ले जाया गया, जहाँ पे उन्हें अस्पताल में भर्ती कराया गया और फिलहाल उनका ट्रीटमेंट चल रहा है। लेकिन डॉक्टर्स का ये कहना है कि काफी ज्यादा इंजुरीज जो है वो उन्हें आई है, लेकिन फिलहाल ये भी बताया जा रहा है कि फिलहाल वो स्टेबल दिखाई दे रहे हैं। जी शुक्रिया पिंकी। আসছে পরে খবরে। হরিদেবপুরে ফ্ল্যাট থেকে এক বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। উদ্ধার হয়েছে সুইসাইড নোট, ডিপ্রেশনে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। রাতে একসঙ্গে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলেন বৃদ্ধ দম্পতি, পাশের ঘরেই ছিল মেয়ে। সকালে ফ্ল্যাট থেকে উদ্ধার হলো বৃদ্ধ দম্পতির নিথর দেহ, উদ্ধার হয়েছে সুইসাইড নোটও। এই ঘটনা ঘটেছে কলকাতার হরিদেবপুর থানা এলাকার নবপল্লীতে। এই আবাসনের দোতলার এই ঘর থেকে গতকাল সকালে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার করে হরিদেবপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতদের নাম প্রদ্যোত কুমার লাহিড়ি ও প্রণতি লাহিড়ি। বৃদ্ধ প্রদ্যোত কুমার লাহিড়ি অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী। আমার ঘরের লোকেরা নিমন্ত্রিত ছিল, সবাই ছিল ওখানে, তো সেরকম তো কিছু বুঝতেই পারিনি যে এরকম পরের দিন এরকম একটা ঘটনা ঘটবে। ভদ্রলোক বেরোতেন না, ভদ্রমহিলাও বেরোতেন না, মানে যারা মারা গেছেন তারা বেরোতেন না। কিন্তু একটা সময় ওনারা খুব জলি ছিলেন, খুব মিশুকে ছিলেন। মেয়ের দাবি, রবিবার সকালে দম্পতির ঘরে ঢুকে তাদের ডেকেও সাড়া পাননি পরিচারিকা। স্থানীয় চিকিৎসক এসে দুজনকেই মৃত ঘোষণা করেন। দম্পতির একমাত্র মেয়ের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে, সেই নিয়ে মা বাবা ডিপ্রেশনে ভুগছিলেন। একটা ডিপ্রেশন চলছিল আর কি, আমার রিসেন্টলি ডিভোর্স হয়ে যায়, তো সেই কারণে একটু ডিপ্রেশনে ছিলেন, হয়তো সেই কারণে হবে। পুলিশের প্রাথমিক অনুমান, ঘুমের ওষুধ খেয়ে দুজনে আত্মঘাতী হয়েছেন। তবে ময়না তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। হিন্দল দে ও প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।